কর্মসূচি নিয়েছি, অতি দুঃখের সহিত জানাই। আমাদের ডেপুটি ম্যানেজার কিছুক্ষণ আগে বললেন আরএমও কৃষ্ণনগর রিজিয়নাল ম্যানেজারের পক্ষ থেকে ওনাদের উদ্ধার এবং অফিসারগুলি এখানে আসবেন, সময় মাত্র ছিল 15 মিনিট, সে 15 মিনিট অতিক্রান্ত হতে চলেছে। আমি আবার ম্যানেজিং ডিপার্টমেন্টে জানাতে চাই, আপনি একটু পুনরায় কনফার্ম করে ফোনে কন্ট্যাক্ট করে জানতে চান, নাহলে পরবর্তীতে সময় আমরা অবস্থান বিক্ষোভ সহকারে পথ অবরোধে সামিল হব এবং সেই সময়টা আপনারা অতি শীঘ্র করার চেষ্টা করুন। ব্যস্ততম শহরের মধ্যে ব্যস্ততম সকলেরই পরীক্ষা এবং অন্যান্য কাজের সুবিধা আছে, গুরুত্বপূর্ণ ব্যাংক পরিষেবা সেটাও আপাতত বন্ধ হয়ে রয়েছে, শুধু আপনাদের নয় এবং ইউনাইটেড ব্যাংকের অন্যান্য যে ব্রাঞ্চ আছে এবং উচ্চতর যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে যে এখন কাজকর্ম বন্ধ আছে, ইউনাইটেড ব্যাংকের কাজকর্ম বন্ধ আছে সেটাও তারা দেখতে পারছে। অথচ আসতে কেন বিলম্ব হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখুন, আমরা আর অল্প সময়ের মধ্যেই আমাদের এই অবস্থানে বিক্ষোভে সামিল হব, সরকারের দিকে পথ অবরোধে করতে বাধ্য হব। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।